وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. الحمد لله একবার প্রশ্ন করেছেন যে বিয়ের জন্য ছেলে এবং মেয়ে দুজন দুজনকে দেখে থাকেন, এক্ষেত্রে অনেক সময় দেখার পর বিয়ে হয় না, এরকম করে বিয়ের জন্য ছেলেরা অনেক মেয়েকে দেখে থাকেন এবং মেয়েরা অনেক ছেলেকে দেখে থাকেন। এখন আমরা ইসলামে তো নন মাহরামের দিকে তাকানো গুনাহ, আমরা জানি নন মাহরামের দিকে তাকানো গুনাহ, এক্ষেত্রে কি বিয়ের জন্য তাকানো যাবে নাকি গুনাহ হবে? না, গুনাহ হবে না, যেহেতু এটা অনুমতি আছে যে কোনো পুরুষ যদি কোনো নারীকে বিবাহের ইচ্ছা পোষণ করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে যেন তাকে দেখে। তাহলে তার এই দেখাটা কিসের জন্য? বিবাহের জন্য। যেহেতু এই দেখার অনুমতি তাকে ইসলাম দিয়েছে, ওই জন্য তার কোনো গুনাহ হবে না। শুধু এটা নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে তাকে এমনভাবে দেখবে বা এমন কিছু দেখতে চেষ্টা করবে যা দেখলে তাকে ওই মেয়েটার প্রতি আকৃষ্ট করে তুলবে, আকর্ষিত করে তুলবে। যদি এরকম সম্ভব হয় দেখা, হ্যাঁ, তাও তার জন্য জায়েজ আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একটি মেয়েকে আমি বিবাহের জন্য প্রস্তাব দিয়েছি, তারপরে আমি মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। তো এই জন্যে একজন মেয়েকে আপনি যে বিবাহের প্রস্তাব দিবে, সে যদি তার অগোচরে তাকে দেখে, হ্যাঁ, তারপরেও তার জন্য এটা জায়েজ আছে, ইনশাআল্লাহ এতে কোনো অসুবিধা নাই, ঠিক আছে। কিন্তু যদি কারো খারাপ নিয়ত থাকে, হ্যাঁ, যে সে বিয়ে করবে না, শুধু এমনি দেখে মজা নেবে, তাহলে তো তার নিয়তের কারণে সে গুণাগার হবে, এতে আপনার কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে।